আইপিএল দু হাজার একুশের দ্বিতীয় ম্যাচ কলকাতা নাইট খেলতে চলেছে আরসিবির বিরুদ্ধে যেখানে আরসিবি দলটি এখন খুব ফর্মে আছে তার কারণ লাগাতার দুটি ম্যাচেই দুটি জয় কলকাতা নাইট এক দুটি ম্যাচে একটি জয় কিন্তু পরবর্তী ম্যাচ অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের কাছে ইম্পর্টেন্ট হবে আর কলকাতা নাইট দলে হতে চলেছে বিশাল পরিবর্তন বিশেষ করে ভারতীয় একটি প্লেয়ার তো দেখতে থাকো পুরো ভিডিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বলেটি এখনই ক্লিক করো বন্ধুরা পরের ম্যাচে হয়তো রাহুল টি আমরা দেখতে পাবো না আপাতত যেই খবরটা বেরিয়ে আসে শুধু আমি একাই বলছি না অনেকজনাই বলছে এবং আমার ভিডিও দিতে জানি অবশ্যই লেট হয়ে গেছে কিন্তু বন্ধুরা রাহুল টি হয়তো মিস করবে সেই প্র্যাকটিসের গ্রাউন্ড থেকে খবরটি আসলো তাই খবরটি তোমাদেরকে জানিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা তার পরিবর্তে কী আসবে এই ভিডিওতেই আমরা আলোচনা করতে চলেছি কিন্তু এবছর পেলে অবশ্যই বন্ধুরা তোমরা ফ্যান্টাসি পাওয়ার ইলেভেনে দল গঠন করো গ্যাজেট গি ভয়ে চলে যেখানে তোমরা ফ্রি এন্ট্রি নিতে পারবে এবং ফ্রি এন্ট্রি নেওয়ার জন্য কোটি বিউ ডবল এল এবং এই কোটি ডেলি চেঞ্জ হয় এবং সম্পূর্ণ পাওয়ার জন্য নিজের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়াচ্ছে ওখানে জয়েন করুন এছাড়াও লিডার বোর্ড বলে একটা অপশন আছে সারা আইপিএল সব থেকে ভালো যদি আপনি র্যাঙ্ক করতে পারেন তাহলে এখান থেকে আরও এক্সট্রা ক্যাশ বোনাস পেয়ে যাবেন এছাড়া ইনস্টা উইথড্রন অর্থাৎ তুমি একশো টাকা ক্যাশ বোনাস পেয়ে যাও যদি এখান থেকে তোমরা জিততে পারো অবশ্যই ব্যাঙ্কের মাধ্যমে তাদের উইথড্রন করতে পারবে এবং ইউপিআই এর মাধ্যমে এবং ফুল সাপোর্ট চব্বিশ ঘন্টা চব্বিশ ইন্টু সেভেন ডেজ তাছাড়া এখানে ভাই কম্পিটিশন খুব লো তোমরা যদি দল গঠন করো আমি শিওর একশো পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট লোক এখান থেকে জিতে নেবে তো ডিসক্রিপশনের লিংক আছে এখনই ডাউনলোড করো ফ্যান্ডাস পাওয়ার ইলেভেন ডিস গেমস ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্স রিক্স অ্যান্ড মে বি আর কি প্লিজ প্লে রেসমসলি অ্যান্ড অ্যাট ইউর ওন রিক্স বন্ধুরা রাহুল টিপাটির পরিবর্তন পরবর্তী ম্যাচে অবশ্যই আর সিবির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের দুটো প্লেয়ারকে আমি দেখছি যদি রাহুল ডিবাটি পুরোপুরি ফিট না হয় তার কারণ ফিট ইস্যু অবশ্যই যাচ্ছে যেখানে প্রথম জনের নাম ভেঙ্কটেশ আয়ার এ কিন্তু একজন বিধ্বংসী অলরাউন্ডার তার কারণ একশো আটানব্বই রান করেছে এছাড়াও প্র্যাকটিস ম্যাচের প্রত্যেকটা আপডেট দিয়েছি অবশ্যই তোমরা জেনেছো যে ভেঙ্কটেশ আয়ার প্র্যাকটিস ম্যাচে কেমন করেছে যদি না তোমরা প্র্যাকটিস ম্যাচগুলো দেখে আসো এখনও আমার চ্যানেলে আপলোড আছে ভিডিওগুলি তো অবশ্যই সেই ভিডিওগুলি তো যদি তোমরা দেখো তাহলে ভেঙ্কটেশ আয়ারের ব্যাপারে অবশ্যই তোমরা জানতে পারবে এছাড়া কিন্তু দ্বিতীয়টি প্লেয়ার হচ্ছে কারুন নায়ার কারণ নায়ারকে যদি সুযোগ দেয় কলকাতা রাস্তা তাহলে কিন্তু কারণ নায়ার প্রমাণিত করতে পারবে তার কারণ কারণ নয় একজন ইন্ডিয়ান ক্যাপ্ট অর্থাৎ দেশের হয়ে অলরেডি খেলে ফেলেছে এবং তিনি একজন টেস্ট ম্যাচে তিনশো রানও করেছে তো বস অবশ্য তোমাদের মতে কী বলে নিজে কমেন্টে জানাও এই দুটি প্লেয়ারের মধ্যে কে আসতে পারে সেটাও কমেন্টে জানাও আর কলকাতা ন্যাটরাস কি পরে বা তুমি ম্যাচটা জিতবে আসতে বিরুদ্ধে যেটি রোববার সাড়ে তিনটে থেকে শুরু হচ্ছে অবশ্যই সেটাও কমেন্টে জানাও